তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে স্টিকার সাঁটানো। বৃহস্পতিবার সকালে কার্যালয় খুলতে এলে কর্মীদের নজরে আসে এমনই ছবি, খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাটি দুর্গাপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ড এলাকার। দুর্গাপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্র কলোনির তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, এমনকি মুখ্যমন্ত্রীর ছবিতেও স্টিকার সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তৃণমূলের কর্মী ও সমর্থকরা কার্যালয় খুলতে এসে দেখেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের ব্যানার, পোস্টার প্রভৃতি। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। কর্মীদের দাবি, গতকাল রাত্রে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে তাদের কার্যালয়ে। রাত্রেবেলা অনেক রাতেই, হয়তো বৃষ্টির আগে, বৃষ্টির কিছুক্ষণ আগে এখানে লোকজন ছিল, বৃষ্টির পরে মনে হয় এখান থেকে পার্টি অফিসে আমাদের একটা হোর্ডিং লাগানো ছিল মমতা ব্যানার্জির ছবি সমেত তৃণমূল কংগ্রেস গণতন্ত্র কলোনি। আর মমতা ব্যানার্জি এখানে কিছু হোর্ডিং ছিল, আমাদের পোস্টার লাগানো ছিল, সেগুলো রাত্রেবেলা কে ভেঙে দিয়েছে এবং নিচে পড়েছিল, তারপরে হোর্ডিংটাও ছিঁড়ে ফেলে দিয়েছে, কিছু ফ্ল্যাগ লাগানো ছিল, সেই বোর্ডগুলো নেই, ফ্ল্যাগগুলো নেই। কি মনে করছেন কাদের এই কর্ম হতে পারে? এটা রাত্রেবেলা দুষ্কৃতীরাই করেছে সাধারণত, তাছাড়া তো বলার কিছু নেই, আমরা তো সামনে কাউকে এইভাবে দেখিনি তো বলতে পারবো না, তবে আমার মনে হয় দুষ্কৃতীরাই সমাজ বিরোধী বটে, তা নাহলে এই কাজ তো আর কেউ করবে না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ সকালে এসেছিলো, দেখে গেছে, পুলিশ আমাদের বোর্ডটা এবং ব্যানারটা এগুলো নিয়ে গেছে। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। কে বা কারা এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। স্বাস্থ্য কি রক্ষা আর অধিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা কি রুটি, খুশি পরিবার হরদম তাজা টেস্ট, আটা কি জগত মে এগ্রো ফ্রেশ বেস্ট। সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা, মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি হেলদি এগ্রো ফ্রেশ আটা। রুটি, চাপাটি, পুরি, পরাঠা, এগ্রো ফ্রেশ।